পাকের কাছে আদায় করি যিনি অত্যন্ত দয়া আমাদেরকে মানুষ তিনি ইচ্ছা করলে যেকোনো একটা প্রাণী বানায় পাঠাতে পারতেন আল্লাহ একান্ত দয়া করি আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠিয়েছেন আমরা মানুষ আর এক একটা মানুষের কত দাম প্রত্যেকটা মানুষের নামে এক একটা করে জান্নাত রাখা হয়েছে বিষয় সমস্ত মানুষের নামে জান্নাত আছে ঠিকই সব মানুষ জান্নাত পাবে না কেমতের দিন আল্লাহর দরবারে যারা ইমানের টিকিট জমা দিবে তারাই জান্নাতের টিকিট পাবে ইমানদার হওয়ার পিছনেও আল্লাহর কত বড় দয়া আমাদের উপর আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুমিনের গলে জন্ম দিয়েছেন হাসরের মাঠে যত মুমিনরা জান্নাতে যাবেন সবার আগে আখিরের জামানার পয়গম্বরদের উম্মতেরা প্রবেশ করবে বিনা চাওতে বিনা দরখাস্তে একান্ত দয়া করে এই নিয়ামত দিয়ে দিলেন আখিরে জামানার আর পয়গম্বরের উন্মত দিছে এক নাম্বার তিনি মানুষ বানায় পাঠাইছেন মুমিনের ঘরে জন্ম দিয়েছেন আখিরে জামান আর পয়গম্বরের উন্মত বানাইছেন এই আখিরি জামান আর পয়গম্বরের উন্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পর্যন্ত দরখাস্ত করতেন আল্লাহর দরবারে আল্লাহ নবুয়তি তো দিয়েছেন আখিরি জামানার পয়াগম্বর হওয়ার তৌফিকও দিয়ে দেন আখিরি জামানার পয়াগম্বরের উম্মত হওয়ারও তৌফিক দিয়ে দেন কেন সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কেন দোয়া করতেন কারণটা কি কারণ তারা বুঝতেন এই উম্মতের দাম কত যে বুঝে সেই তো খুঁজে যে বুঝে না সে খুঁজে না জীবনাইলের মাধ্যমে আমার সাথে কথা বলেন সরাসরি সরাসরি কথা বলার মতো নিয়ামত নিয়ামত আরো কাউকে দিবেন না শুধু আমাকেই দিছেন আল্লাহ পাক বলেছিলেন তুমি মুসা আমার সাথে কথা বলো চার শর্তের ভিত্তিতে আর আখেরি জামানার আর উম্মতেরা আমার সাথে কথা বলবে সরাসরি বিনা শর্তে কেমনে মুসা আলাইহ আল্লাহর সাথে কথা বলতেন চার শর্তের ভিত্তিতে এক নম্বর মুসা আলাইহ কথা বলার আগে অবশ্যই অজু করা লাগতো অজু ছাড়া কথা বলা যাবে না দুই নাম্বার জুতা খুলে আসতে হবে জুতা রেখে কথা বলা যাবে না তিন পাহাড়ে আসতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলা যাবে না চার নাম্বার আল্লাদ দেওয়া নির্ধারিত টাইমের ভিতরে কথা শেষ করতে হবে মুসানবির পক্ষ থেকে এক সেকেন্ড বাড়াইবার ক্ষমতা তাই আল্লাহ বলেন তুমি আমার সাথে কথা বলো চার শর্তের ভিত্তিতে এমন এক করব যেটা আমি কথা আমি আল্লাহ এই কিতাব যে তিলাওয়াত করবে আমার সাথে সে কথা বলবে সুতরাং এই কিতাব তিলাওয়াত করতে গিয়া এই চার শর্তের কোনোটাই লাগবে না বিনা শর্তে তিলাওয়াত করবে কোন করিম অজু ছাড়াও পরা যায় অজু সহ করা যায় জুতার রেখেও পরা যায় জুতা ছাড়াও পরা যায় তুর পাহাড়ে গিয়েও পরা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে তিলাবাত করা যায় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত টাইম দেওয়া নাই বান্দার ইচ্ছা অনুযায়ী তিলাবাত করবে কারোর মন চাইলে আধা ঘন্টা কারোর মন চাইলে আধা মিনিট কারোর মন চাইলে চব্বিশ ঘন্টা তিলাওয়াত করবে যে যত বেশি তিলাওয়াত করবে তার মর্যাদা তত বাড়িয়ে দেওয়া হবে আমরা এই নবীর উম্মত হতে পেরে মুমিনের ঘরে জন্ম হওয়ার তৌফিক পেয়ে মানুষ হিসেবে আল্লাহ পাক যে আমাদেরকে পাঠাইলেন এই নিয়ামতগুলো পেয়ে খুশি না বেজার যে যেমন খুশি এমন আওয়াজ যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই অত্র অঞ্চলের অত্যন্ত স্বনাম ধন্য ব্যক্তিত্ব অত্যন্ত মহব্বতের মানুষ আমারও মহব্বতের মানুষ হজরত মাওলানা ওলিউল্লাহ সাহেব ওলিউল্লাহ অর্থই আল্লাহর অলি অর্থ কি আল্লাহর সোহান আল্লাহ হাসরের মাঠে অনেক মানুষ নামের ওসিলায় জান্নাতি হয়ে যাবেন নাম আবদুল্লাহ কিছু ভুল আছে ফেরেস তারা ডাক দিবেন আবদুল্লাহ জাহান নামে যাও আল্লাহ বলবেন আবদুল্লাহ জাহান নামে যাবে মানে কি কাজ তারা আবদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর গোলাম আল্লাহর গোলাম তো জাহান নামি হওয়ার কথা না নামের খাতিরে মাফ আরো আসতে কন সোহান আল্লাহ আপনার বাবে বোঝা যায় সুবাহান আল্লাহর আওয়াজ কেউ শুনে লাইলে কোনো সুবিধা ওই আল্লাহ জানে সুবাহান আল্লাহ বললে কোনো লস আছে না লাভ আসমান জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয় দুই নাম্বার লাভ হইল সুবহান আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র আল্লাহ নির্দোষ আল্লাহর কোনো দোষ নাই কোন বান্দা যদি বলে সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি বলছো আমার দোষ নাই যাও তোমারেও নির্দোষ বানায় দিলাম সুবহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হয় এই গাছটার আয়তন কত হবে আল্লাহর রসুল বলেন একজন যুবক একশো বছর পর্যন্ত যদি ঘোরা দৌড়ায় একটা ডালের ছায়াও শেষ করতে পারবে না এক ডালে কোনোদিন গাছ হয় কোনোদিন দেখছেন ডালপালা কি পরিমাণ রসুল বলেন যার ওজন যে পরিমাণ সবার সুবহান আল্লাহর ওজন তো সমান হবে না কেন জবান সমান নয় এমন জবান আছে কোটি কোটি টাকা দিলেও বিক্রি হবে না আর এমন জবান আছে সিগারেট দিলে হয় আর জোরে জবান যেমন বেশ কম তসবির ওজনেও বেশ কম বেশ